everyone, welcome or welcome back to my channel. Also welcome to a brand new video. এখন বাজে 5:30টা আমি উঠেছি 6টায় উঠে গেছিলাম আর আমি 5:30টায় উঠি টুক প্রথম দিন একটা ভিডিও অনেক টাইম আছে 8:40 এর মধ্যে ঢুকতে বলেছে কালকে সারা রাত আমার এক ফোঁটা ঘুম হয়নি আমার মাথা দিয়ে লিটারালি ওভার থিঙ্ক করে করে হেঁটে যাচ্ছিলাম আমি ঘুমাতেই পারছি না আমার সাডেনলি মানে ভালো লাগছিল সবই ঠিক ছিল আমার সাডেনলি খুব কান্না পাচ্ছিলো ঠিক আছে আমি জানি না তোমরা আমি জানি না আমার সাথে কেউ রিলেট করতে পারবে কিনা বোকা বোকা লাগতে পারে ননসেন্স লাগতে পারে বাট লিটারালি আমার কান্না পাচ্ছিলো ইভেন মানে আমি বোঝাতে পারবো না আমার মনে হচ্ছিলো যে আমার অ্যাকচুয়ালি একটা রুটিন না মানে একটা মানে আমি রোজ যা যা করি এগুলো আমি আর কিছু করতে পারবো না মানে আমার এগুলোই মনে হচ্ছিলো যে আমার তো লাইফের রুটিনটা চেঞ্জ হয়ে যাচ্ছে আমি সকাল সকাল আমাকে রোজ উঠতে হবে রোজ উঠে আমাকে বেরোতে হবে মানে একটু বাড়িতে বসে যে মাঝে মাঝে গল্পের বই পড়া এগুলো আমি আর কিছু করতে পারবো না মানে আমি ঠিক বোঝাতে পারছি না মানে এই আমার কীরকম ভয় নার্ভাসনেসও লাগছিলো ঠিক আছে সব কিছু নিয়ে কারণ অনেক আগে একটা ব্লগ করেছিলাম ফার্স্ট ইয়ার স্কুল এই যখন আমার ইন্টার্নশিপ ছিল আর আজকে সত্যি সত্যি স্কুলে প্রথম দিন যখন আমি পড়াতে যাচ্ছি এটা আমার ড্রিম ছিল ঠিক আছে তো ঠিক আছে চলো আজকে ব্লগ এখান থেকে স্টার্ট করছি অ্যান্ড খুব তোমাদের আজকে ভিডিওটা দেখতেও বেশ ভালো লাগবে লেটস গেট স্টার্টেড যে কোনো বিশেষ দিনের আগেই দেখবে রাত্রিবেলায় ঘুম হয় না ঘুরতে যাওয়ার আগেও এটা হয় সেরকম আমারও কালকে রাতে এক ফোঁটা ঘুম হয়নি তাই আমি আজ একটুখানি কফিটা খেলাম আর কী টিফিন নিয়ে যাবো ভাবতে ভাবতে লাস্টে মনে হলো যে দূর ওটসের চিলাটাই নিয়ে যাই তোমরা বহুবারই দেখেছো এই রেসিপিটাও শেয়ার করেছি তোমাদের সাথে এটা খুব সহজ জানো তো ওয়েল এই যেখানে আমি আমার টিফিন বানাচ্ছি ওটসের চিলা এত সকালে কি নিয়ে যাব সেটাই না বুঝতে পারছি না কাল থেকে ভেবে রাখতে হবে যে এত সকালে কি নিয়ে যাওয়া যায় তো আমার মনে হলো যে এত আমার আমার খিদেও পাচ্ছে না তো আমি ব্রেকফাস্ট কিছু করে যাবো কি নাও বুঝতে পারছি না এত 6:30টায় কী খাবো ভাই তো আমি ভাবছি যে পাউরুটি খাবো কি না তো আমি ওটসের চিলাটা আপাতত করছি দেন দেখা যাবে আর আমি আজকে যেহেতু অনেক তাড়াতাড়ি উঠেছি আর রাতে ঘুমটা ভালো হয়নি তাই আমি আজ যেহেতু কফিও খেলাম তোমরা দেখলে কিন্তু কাল থেকে সেটা করবো না আমি আজকের দিনটা যাক কীরকম যায় ওখানে কী দেখি কাল থেকে হয়তো আমি হাঁটাটাও আবার স্টার্ট করবো কারণ আমি দুটোর মধ্যে ছুটে যাই তো 3টার মধ্যে চলে আসবো বাড়িতে হোপফুলি একটু রেস্ট ফেস্ট নিয়ে আমি 5টা থেকে আশা করছি হাঁটতে যাওয়াটা আমরা কন্টিনিউ করতে পারবো এই সপ্তাহে তো পিরিয়ড ছিল বলে আমি যেতেও পারিনি এনিওয়ে এখন আমি ওটসের চিলাটা করে আমি দেখাচ্ছি তোমাদের যে শাড়ি টাড়িটা বের করেও রেখেছি ব্যাগও গুছিয়ে রেখেছি আমি একটু ওটসটা কম দিয়েছি হ্যাঁ তো একটুখানি ডিমের অমলেটই বেশি লাগছে দেখতে এটাকে ওটসের চিলার থেকে কারণ আমার ওটস জিনিসটা খুব একটা ভালো লাগে না তো যাই হোক আমি এটার মধ্যেই রাখি পরে মা একটা টিফিন কৌটো বের করে এটা রেখে দেবে আমি যাই ফ্রেশ হই তো এটা হচ্ছে আমার আজকের আউটফিট এই শাড়িটা পরবো অফ হোয়াইটের মধ্যে আমি কালকের ব্লগে দেখিয়েছি তোমাদের আর এটা হচ্ছে ব্লাউজটা আর এটা হচ্ছে আমার ব্যাগ লেট মি শো ইউ বাবারে তুলতেই পারিনি তো এই ব্যাগটা কিনেছিলাম আমি এ থেকে গড়িয়াহাট থেকে যারা ব্লগ দেখেছো জানো একবার দেখিয়ে দিই আমি কী কী নিয়েছি চলো তাড়াতাড়ি করে ঝটপট করে দেখিয়ে দিই একটা ছাতা নিয়েছি একটা ছোটো বিস্কুটের প্যাকেট নিয়েছি রুমাল নিয়েছি এখানে আমি যে গল্পের বইটা পড়ছি সেটা নিয়েছি আর এখানে যে ডকুমেন্টসগুলো নিয়ে যেতে বলেছে সেটা আছে জলের বোতল আছে একটা আমি জলের বোতল কিনবো ঠিক আছে আমার ছোটো সাইজের জলের বোতল নেই আর একটা মাস্ক নিয়েছি আর এইটার ভেতরে না ওই তোমার হেডফোন পেন পেন্সিল এইসব আছে পার্টসটা আমার শুধু ঢোকানো হয়নি আর এই যে আধার কার্ড নিয়ে যেতে বলেছে এইসব এইসবগুলো আমি এর মধ্যে রেখেছি ব্যাস আর কিছু নেই তাই তো আর কিছু আছে না আর কিছু নেই এই যে পার্টস বের করে রেখেছি পার্টসটা আমি শুধু ঢোকাবো আর ওই যেটা করলাম ওটসের চিলাটা ওইটা ঢোকাবো ব্যাস হয়ে যাবে সবার প্রথমেই আমি আজকে শাড়িটা পরে নিয়েছি তারপরে রেডি হব শাড়িটার নাম হচ্ছে বিডি কটন আর এটা এত আরাম না শাড়িটা পরে কি বলবো আমি সকালবেলা জানিয়ে অনেকে তোমরা বলতে পারো যে এত সকালবেলাও সাজতে বসেছে তো আমার সবসময় কী বলতো অ্যাপিয়ারেন্সটার প্রতি আমি সবসময় জোর দিই কীরকম লাগছে দেখতে সেটা কিন্তু খুব ম্যাটার করে তার মানে এটা নয় যে তোমাকে মেকআপ করতে হবে আর এখানে দিদা ঘুম থেকে উঠে যাবে আমি দিদাকে হাত দেখাচ্ছিলাম সবসময় যে মেকআপ করতে হবে তা না তবে একটা পুট টুগেদার দেখাটা আমার মনে হয় এটা ইম্পর্টেন্ট তো আমি একটু খুব বেসিক কিছু জিনিস করেছি স্কিন কেয়ার করেছি ময়শ্চারাইজার সানস্ক্রিন লাগিয়েছি একটুখানি ডার্ক স্পটগুলো হাইড করে মাস্কারা লাগিয়েছি আইল্যাশটাকে একটু কার্ল করেছি ব্যাস লিপস্টিক পরেছিলাম নিউড তোমরা জানোই নিউড লিপস্টিক ছাড়া আমি খুব একটা বেশি কিছু পরি না এটাই আমি কমফোর্টেবল আর জুয়েলারি আমি কিছুই পরিনি হাতে জাস্ট একটা ওয়াচ নিয়েছি আর এটা এই ব্যাগটা তো কালকেই দেখিয়েছি তোমাদেরকে এই ব্যাগটা নেব যাওয়ার আগে বাড়ির সবাইকেও প্রণাম করেছি ঠাকুরকেও প্রণাম করেছি ওয়েল ঠাকুরকেও প্রণাম করা হয়ে গেছে এবার বেরোবো
এখান থেকে ট্রেনে করে যাওয়া যায়, ট্রেনে করে গেলে একটু অসুবিধা, ট্রেনে করে গেলে আরেকবার বাসে করে যেতে হবে, তো সেজন্য ট্রেনে করে যাব না। তো এখান থেকে না বাড়ির সামনে থেকে ম্যাজিক যায়, তো ম্যাজিকে করে তারপরে হচ্ছে টোটো। প্রথম দিন যাই, একটু তো রাস্তা আমার গণ্ডগোল হয়, প্রথম দিন যাই তাহলে একটু বুঝে যাবো, এটা একটু হাতে সময় নিয়ে বেরোচ্ছি, আজকে কতক্ষণ লাগে সেটা বুঝে কাল থেকে সেভাবে টাইমটা অ্যাডজাস্ট করবো। ইটু আমার সাথে এসেছিলো আমাকে ম্যাজিকে তুলে দিতে, তারপরে ম্যাম ম্যাজিক ওঠার পরও চলে এসেছিলো, কিন্তু আমি জানতাম সবাই বাইরে এখানে দাঁড়িয়ে থাকবে, তো আমি ক্যামেরাটা অন করেছিলাম, তো সবাইকে টাটা করে তারপরে আমি বেরিয়ে পড়লাম। ম্যাজিকে বেশিক্ষণ লাগেনি, 30 মিনিটস মতো লেগেছিলো, তারপর আমি একটুখানি আজ প্রথম দিন বলে টোটোতে গিয়েছিলাম। অল রাইট, তো আমি স্কুলে চলে এসেছি, আমার মনে হয় যে আমি সবার আগে এসেছি, কারণ কেউ আসেনি আর এখনও অনেক টাইম আছে, ঠিক আছে 40 মিনিট আমি আগে এসেছি, ফার্স্ট ডে বলে আমি আগে চেকআপটা নিয়েছি। আর এখানকার বাড়িগুলো এত সুন্দর না কি বলবো, যাই হোক আমি ভেতরে যাই তারপরে কথা বলছি। এই যে চলো ফার্স্ট ডে দেখাচ্ছি, দেখো কি সুন্দর না এখানকার বাড়িগুলো, গাছ টাছগুলো বেশি ভালো লাগে, কল্যাণীর বাড়িগুলো খুব সুন্দর হয়। স্কুলের ভেতর ঢুকতে গিয়েও আমি ঢুকিনি, তার কারণ হচ্ছে আমার মনে হলো যেহেতু ফার্স্ট ডে কেউ এখনও আসেনি, আমি তাই জন্য বাইরেই একটু বসে অপেক্ষা করছিলাম। আর স্কুলের ভেতরে একদম আমি কোনো ভিডিও করিনি, অর্থাৎ স্কুল চলাকালীন এখন আমার টিফিন আওয়ার্স, আমি যে হোর্সে চিলে এনেছিলাম সেটাই বসে আমি স্টাফ রুমে খাচ্ছি। আর যেহেতু প্রথম দিন কারোর সাথে আমার খুব একটা বেশি ইন্টারাকশান হয়নি, টোটাল 7টা পিরিয়ড, 2টো আমার স্কুল ছুটি হয়, তো 7th পিরিয়ডটা আজকে অফ ছিল পিটি হয়েছে বলে, তাই আমি বসে এখানে একটু গল্পের বই পড়ছিলাম। আর ছুটির সময় না যখন সবাই বাই ম্যাম করছিল, আমার খুব ইন্টার্নশিপের দিনগুলোর কথা মনে পড়ছিল, আমার স্টুডেন্টদের কথা খুব মনে পড়ছিল। অল রাইট, আমি স্কুল থেকে এসে একটুখানি ঘুমাচ্ছিলাম, আর আমাকে মনে হচ্ছে না আমার বাড়িঘর নেই, কিরকম একটা হোমলেস লাগছে না, অ্যাকচুয়ালি বাড়িতেই সবাইকে বেশি হোমলেস লাগে, ভীষণ রব হবে আমরা বাড়িতেই থাকি, মানে আমার কি মনে হচ্ছে আমি আমার 10 দিন ঘুমাইনি, আমার চোখ আমি খুলতে পারছি না, মানে আমি এসে জাস্ট মরার মতো ঘুমিয়েছি, স্নান করে শুয়েছি, তো চুলটা ভিজিয়েছি, আরও যেন মানে কি শান্তি লেগেছে, গরম লাগছিলো খুব বৃষ্টিটা হয়ে, আমাকে পুরো পাগলি পাগলি লাগছে, আমি চুল আঁচড়াইনি ঠিক আছে, একদম এরকম লাগছে। এই যে আমার স্কুলের ব্যাগ খালি করবো, ব্যাগটা নিয়ে যাবো না, এই ব্যাগটা না মানে এই যে এই জায়গাটা কি ফোল্ড হয়ে যাচ্ছে, এটা আমার খুব পছন্দের ব্যাগ, তো এটা আমি খুব একটা রাফ ইউজ করতে চাই না, ব্যাগটাকে চেঞ্জ করবো, অন্য কোনো ব্যাগ নেবো, ব্যাগটা যেহেতু আমাকে খুব একটা বইতে হচ্ছে না, এই জন্য যে কোনো ব্যাগ নিলেই হবে। আমি আজকে স্কুলে যাওয়ার সময় আমি জানি না কেন চেকার বলছে, চেকার বলে কিছু বস্তু হয় বলে আমার কোনো ধারণাই নেই, তবু আমি কেন চেকার চেকার বলছে আই ডোন্ট নো, মানে এটা তো ম্যাজিক গাড়ি বলে ঠিক আছে, আমি জানি ওটাকে ম্যাজিক গাড়ি বলে, তো ম্যাজিকে করে গিয়েছিলাম, তারপরে ওখান থেকে আমি জানি না যে এই তো কতটা ডিস্টেন্স হবে, তো আমি টোটো করে গিয়েছিলাম, তো আমাকে তো ঠকিয়ে নিয়েছে, আমার দিনটা যে শুধু ঠকানোর দিন, আমি এক্সপিরিয়েন্স পরে তোমাদের সাথে শেয়ার করবো, এখনই করবো না আমার আজকের দিনের, ঠিক আছে, তো এই হলো বিষয়। কিন্তু আমি ফেরার সময় হেঁটে এসেছি ডিস্টেন্সটা বোঝার জন্য, অন্য ভুল রাস্তায় চলে গেছিলাম, মানে এটা তো একদম মানে কী বলবো, এটা তো আমার সাথে হবেই, মানে এটা না হলে বরং আমি খুব সারপ্রাইজ হতাম যে আমি গেছি, বা আমি না হারিয়ে চলে এসেছি, এটা হতেই পারতো না, তো ঠিক আছে হারাইনি, মানে ভুল রাস্তায় চলে একটু বেশিক্ষণ হেঁটে উঠে তারপরে চলে এসেছিলাম, তারপরে আবার সেই গাড়ি করে চলে এসেছি, তো 1 টাকা বাঁচবে আর কি, ঠিক আছে এটাই বদলতে চাইছি যে হেঁটে আসবো আর হেঁটে যাব, আর শুধু মানে পুরোটা নয়, আমি ভুলবার বলছি ঘুম থেকে উঠেছি সরি, পরে আসছি। কালকে আমি ভেবেছি শাড়ি পরবো না, চুড়িদার পরে যাবো, তো আমি এই জামাটা এখন ইস্ত্রি করে রেখেছি, আর একটা কুর্তিও করে রেখেছি, কিন্তু আমার মনে হলো এইটাই পরে যাবো, কারণ ওইটাও না ইন্ডিগো, আজকেও ইন্ডিগো পরেছি, আর এই দুটো কানেরও আমি বের করে রেখেছি, সকালবেলা একটু তামঝাম থাকবে না হলে, এই যে এই দুটো কানেরের মধ্যে ভাবছি যে কোনো একটাও যাবে। ব্যাগও গুছিয়ে নিয়েছি, ব্যাগ থেকে বইটা বের করে দিয়েছি, কারণ পড়ার মতন সময় হচ্ছে না, আর বড় যে হ্যান্ডেলটা ছিল সেটাকে খুলে এই যে ভেতরে রেখে দিয়েছি, লাগলে নেব, তাও জলের বোতল টোতলও সব ভরে রেখে দিয়েছি সকালবেলা যাতে কিছু না করতে হয়। অল রাইট, তো যেহেতু আজকে প্রথম দিন না, তাই একটু লেথার্জি ভাবটা আছে, আর আমি তো পুরো দাঁড়িয়ে ক্লাস করিয়েছি, তো একটু কোমরে পায়ে ব্যথা হয়েছে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, আরও তৎপরতার সাথে কাজও করতে পারবো, কোনো অসুবিধা হবে না, প্রথম দিনগুলো আজকে একটু অসুবিধা হচ্ছে, তার মধ্যে বৃষ্টি হয়েছে, তো একটু মানে ম্যাজ করছে শরীরটা আর কি, কালকে হয়তো আবার তো শনি রবি ছুটি, একটু রেস্টও পাবো, তারপরে আশা করছি সোমবার থেকে একদম ভালো করে ফুল দমে একদম ঠিকঠাক টাইমে সব কিছু করে নিতে পারবো। আমি ভিডিও এডিট করে নিয়েছি, শিডিউল করে, এখন একটুখানি ভয়েস ওভারের কাজ আছে, আর এই ভিডিও আর এই যে ক্লিপটা নিচ্ছি এটাকে অ্যাড করে ভিডিওটা আমি সব কিছু করে রেখেই ভাবছি যাবো, কারণ টাইম আছে, এখন 9:30 বাজে, 10টার সময় খেয়ে নেবো,
এদের শুয়ে পড়বো। যাই হোক, আজকে ভিডিওটা এইটুকুই রাখছি। কিরকম লাগলো তোমাদের ভিডিওটা জানাতে ভুলবে না। দেখা হচ্ছে আবার একটা অন্য ভিডিওর সাথে। টিল দেন স্টে হ্যাপি, স্টে ব্লেসড, অ্যান্ড অলওয়েজ স্টে পজিটিভ। বাই বাই।